जिसन जिसन ओए जिसन क्यों इससे तुम नाच के रिजल्ट और कथा दौड़ पता तो क्यों इससे कथा दिसे ऑनलाइन दिसे ऑनलाइन चेक कर ए जे এটা কি গ্রেড শীট গ্রেড শীট তুই না বলি 25 তারিখে রেজাল্ট দিবে গত মাসের 25 তারিখে দিছে গত মাসের 25 তারিখে রেজাল্ট দিছে তুই আজকে আমাকে রেজাল্ট দিচ্ছিস আমি বলছি 25 তারিখে দিবে বলি নাই কোন মাসের 25 তারিখে দিবে দেখি তো আপনি কি উদ্ধার করছেন বাহ বাহ এই শুনছো দেখে যাও দেখে যাও তোমার ছেলে কি সুন্দর রেজাল্ট করছে দেখছো ঘোড়াগুলা বুট খায় না শক্তি পাওয়ার জন্য ওইগুলা বেশি করে খাওয়াও তাহলে মেবি একটু আরাম পাইতাম কিছু নাই সে তোর বাবা সে তোর সাথে চিল্লাইতে পারে কিন্তু তুই কি তার সাথে এরকম ব্যবহার করতে পারিস হ্যাঁ সে তোর ভালোর জন্য চিল্লায় তোকে সে কত ভালোবাসে সেটা জানিস তোর জন্মের সময় আমি কত অসুস্থ ছিলাম তুই মিসক্যারেজ হয়ে যেতে নিছিলি আর তোর বাবা তখন ছোট্ট একটা চাকরি করত কত মানুষের কাছ থেকে টাকা হলাত করে কত বড় বড় ডাক্তার দেখে আল্লাহর রহমতে তুই পৃথিবীতে আছিস আর সেই তুই তোর বাবার সাথে এত খারাপ ব্যবহার করলি তোর একটু খারাপ লাগলো না তুই কি সমস্যা আমাকে বল আচ্ছা একটু সুন্দর করে ভালোভাবে পড়াশোনা করলে কি হয় সেটা বল তো আমাকে আম্মা তুমি কি জানো এই পৃথিবীতে কত মানুষ কত বড় হইছে খুবই কম পড়াশোনা করে কে কে বড় হইছে ওয়াল্ট ডিজনি খুবই কম পড়াশোনা করছে পরে সে তো ডিজনি বানাইছে তারপরে এই যে সচিন তেন্ডুলকার সে তো পড়াশোনা করে উল্টাই দিছে হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান অফ অল টাইম অ্যালবার্ট আইনস্টাইন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট ও কি ডিগ্রি নিয়ে ফাটাই দিছে ইউনিভার্সিটিতে তারপরে এই যে ধীরুভাই আম্বানি উনি তো ফাটাইছে পুরা পুরো এম্পায়ার উঠাই দিয়ে গেছে ও কি পড়াশোনা করে খুব ফাটাই দিছে তাই না খুব বুদ্ধি না খুব হিটলারই বুদ্ধি নিয়ে বইছে দিছে না কতগুলো যারা পড়াশোনা না করে কতগুলো বড় বড় মানুষের নাম মুখস্থ করে রাখছে যে বাপ মার সাথে তর্ক করে বাপ মাকে কিভাবে জব্দ করতে হয় তাই না অনেক বড় তো হইছস মানুষ হবি কবে মানুষ মানুষ হব না এই ছেলেটা আমার এমন হলো কেন আমার তো অস্থির লাগে কবে যে ও মানুষ হবে এত টেনশনের কিছু নেই সব ঠিক হয়ে যাবে ধৈর্য ধরো আর কবে যে ঠিক হবে দেখেন দেখেন আপনার ছেলে আমার ছেলের কি করছে খুশি মানে দাঁত ফালা দিছে এই এই দেখেন দাঁত আমি থানায় যাইতাম কেস করতাম কিন্তু ভাবলাম আপনি ভদ্রলোক মানুষ আপনার সঙ্গে কথা বইলে যায় এখন দায়িত্ব আপনার ভাই তুই ওরা মারছস কেন মারছি কেন ও একটা চিটার ও কি করছে জানো আপনার ছেলে একটা সন্ত্রাসী হবে গুন্ডা হবে মার্ডারার হবে মার্ডারার ভবিষ্যতে পত্রিকায় ওর ছবি আসবে খুনি বিচার বিচারের কথা বলতেছিস নাই তুই একটা থাপ্পড় বিচার শেষ করে দিলে অনেক ব্যথা বেশি খারাপ আপনি ডেন্টিস্টকে নিয়ে যান যা খরচ লাগে আমার সঙ্গে খরচ দিব মানে খরচ করার সামর্থ্য আমার নাই এই চল ফ্রেন্ডরা খেয়ার বলে কই আসে ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল
আর ছিল রাধুনী রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। তোরে যে আমি কি করব না? আব্বা শুনো, আমি খেলার মাঠে অনেক সিরিয়াস। এরা প্লেয়ার হোক আম্পায়ার হোক, চিটিং করলে দাঁত ফালাই দিব। তোর দাঁত আমি ফালাই দিব। তোমার ছেলের কি অবস্থা দেখছো? ঘুষি মেরে দাঁত ফালাই দিছে। ছি 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 ছি, সেজন্য তুমি এত বড় ছেলেটার গায়ে হাত তুলবে না? তাহলে আমি কি করব? ওকে বাসায় রাখতে হবে। তুমি একটা কাজ করো, ওর জন্য ভালো একটা হোম টিউটরের ব্যবস্থা করো। হোম টিউটর? এই যে তবলা বাদক, আপনি কে? আমার রিডিং টেবিলে বসে আছেন। রিডিং টেবিলে মানুষ কেন বসে থাকে? রিডিং করার জন্য। আম্মা আম্মা, হ্যাঁ কি সব আম্মা আম্মা শুরু করছো বাচ্চা পোলা বান্ধের মতো? তোমার আব্বা আমার পারমিশন ছাড়া কি তোমার ঘরে আমি ঢুকতে পারি, রিডিং টেবিলে বসতে পারি? আপনি কে? আমার পারমিশন ছাড়া আমার টেবিলে বসে আছেন। Who the hell are you? আমি তোমার টিচার। আমার টিচার? তোমার টিচার। আপনার মনে হয় আমার ব্যাপারে কোনো আইডিয়াই নাই? আমার যে হিস্ট্রি আছে, আমার কোনো টিচার এক মাসও টিকে না, ভালো হলে দেড় মাস যাইতে পারে, তারপর ফুইটটা যায়। এক মাস দেড় মাসের মাথায় ফুইটটা যায়? ফুইটটা কই যায়? আপনি এটা বুঝবেন আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, আসো শুরু করি। কি শুরু করবেন? পড়তে হবে না, শুরু করি আসো। এই সময় আমি খেলি ক্রিকেট, খেলি বুঝছেন না? আমি যদি মরেও যাই কেউ আমার ক্রিকেট খেলা থামাইতে পারবো না এখন, বুঝছেন? কি খেলতে যাবো না তুমি এখন? খেলার টাইম ভালো, ঠিক আছে। আহা, আপনারা দাঁড়ান, যাওয়ার আগে একটা অ্যাডভাইস দিয়ে যান। আপনি একটু মেন্টালি প্রিপারেশন নেন, বুঝছেন? এই যে এক দেড় মাসে ফুইটটা যাবেন। না, দোয়া করো যেন ফুইটটা না যায়, আমার টিউশনটা দরকার। ঠিক আছে আমি যাইতেছি। কি ব্যাপার, প্রথম দিনই এত তাড়াতাড়ি পড়ানো শেষ? না, জিসানের এখন ক্রিকেট খেলতে যাওয়ার সময়, ও ক্রিকেট খেলতে যাচ্ছে। কি ক্রিকেট? জি বলে চাপটা আমি ক্রিকেট খেলা না, পড়া বাদ দিয়ে ক্রিকেট খেলো। দাঁড়া আমি দেখ কি করি। আমি খেলার সময় খেলবে না সেটা কি হয়? প্রথম দিন তো সেই জন্য ছেড়ে দিলাম, ইটস ওকে, কোনো সমস্যা নেই। মুড আসো, সে নিজেই পড়তে বসবে। আসি। জিসান রে, আমার ছেলেটা যে কেমনে এমন হলো! আমার বন্ধুদের বোলিং লাইন ঠিক আছে নাকি না এটা আপনার দেখার বিষয় না। বাবা এত উত্তেজিত হওয়ার কিছু নাই, ঠান্ডা মাথায় কথা বলো না। এই কি সেই জায়গায় দেখ না, স্যার যাইতে গেছিস মানে কি গুনতেছিস? তুই স্যারের ভিতরে একটা কিউটনেস আছে খেয়াল করছিস? আচ্ছা বাদ দিলাম কিউটনেস, স্যার যে চিটাং ডিভিশনে চিন্তা করছিস, হাম্বলনেস চিন্তা করছিস? হাম্বলনেস চিন্তা করছিস তুই স্যার? আর তুই কর স্যার যাইতে গা। তাই নাকি? খুব তাই না? আপনি তাহলে মাঠ থেকে ফুটেন। এই স্যার মাঠ থেকে ফুটবো মানে ওই তুই তুই জানতে গা ভাই, তোরা আমার বন্ধু না? এখানে প্লেয়ার ফার্স্ট প্রায়োরিটি, তুমি ভালো খেলো না তো তোমার ফার্স্ট প্রায়োরিটি তুমি পাবা না। খুব ভালো খেলে তাই না? তাহলে খেলি, তোমরা পাঁচজন আসো, আমরা খেলি। বৃষ্টি পড়লেও খেলবো সত্যি। টসে যাক আম্পায়ার, আসো। কোনটা নেবা? শাপলা। শাপলা সত্যি? হ্যাঁ হ্যাঁ শাপলা দাও। আপনি জিতছেন, যেটা ইচ্ছা ওটাই নেন। বাচ্চা মানুষ যেটা বলবা সেটা হবে। বলো কোন ব্যাটিং? ব্যাটিং ওকে। ওই ব্যাটিং এ যাচ্ছো, বল দাও বোলিং করে আমরা।
তুমি কিন্তু বিচ্ছিরি খেলো, বিচ্ছিরি মানে খুবই খারাপ। ফার্স্ট বলে বোল্ড আউট, তারপর আবার শাকিরের মতো স্ট্যাম্প রেখে লাফ ফেলে তুমি বাইরে চলে গেলাম। একবার ভাবতে পারে না তুমি এটা করবা। উত্তেজিত হচ্ছে কেন? উত্তেজিত হওয়ার কিছু নাই, খেলার মাঠে কিংবা এই পড়ার টিমে কোথাও উত্তেজিত হওয়া যায় না। কারণ কি? উত্তেজিত হলে তো হেরে গেল। সরি, আমি আসলে না বলে পারতেছি না। তুমি ওয়ার্স্ট প্লেয়ার। সরি সরি, খেলার কথা আর বলবো না, দরকার কি হিসেবে বলার। বরং চলো এখন আমার একটু টুকটাক করে নিই, আসো। দেখুন আমি অনেক টায়ার্ড। তুমি টায়ার্ড? তুমি আবার টায়ার্ড কোথায়? খেলছো তুমি কোথায়? খেলছি তো আমি, তো টায়ার্ড তো আমার হওয়ার কথা, আমি তো টায়ার্ড না, তুমি কিসের টায়ার্ড? আরে চলো তো, আসো পড়ি, এক ঘন্টা পড়ি, আসো। আমি পড়বো না, মানে আমি এখন পড়বো না। ইউ মে গো নাও। আস্তে আস্তে আস্তে, কানে পরিষ্কার শুনি, আমার একটা বিষয় আছে, যদি তুমি পড়তে না চায় কখন আমি জোর করি না, তোমাকে তো করবোই। হ্যাঁ থ্যাংক ইউ, আমিও ক্লাব। তোমার যখন যেদিন নিজের ইচ্ছায় স্বেচ্ছায় পড়তে ইচ্ছে করবে আমি তোমার সেই দিন পড়াবো, তার আগ পর্যন্ত পড়াবো। হ্যাঁ আবার না একটা জিনিস বলি, যখন তোমার ইচ্ছে হবে আমি ঠিক তখনই তোমাকে ইচ্ছা হবে না, ওয়েট করবো যতদিন। তোর সাহসের অভাব থেকে যাবো, আর একটা সাহসী পোলায় ওই যে চিল পাখি দেওয়া না নদীর পুকুর থেকে মাছ থাবাতে উড়ে এলো উড়ে জায়গা, এরকম উড়ে যাইবো তুই দেখবি। আরে উড়ে যাচ্ছে আমার পাখিটা, উড়ে যাচ্ছে আমার পাখিটা, তুই করবি এইখানে, বুঝছস না? মানে কি মস্তা মস্তি করতেছিস স্কুলে? এমনি তোর সমস্যা কি? সোজা সোজা সুন্দর। আচ্ছা বুঝছি, ছেলেদের প্রথম প্রথম একটু সমস্যা হয়, আমার হয়েছিল। এটা কাজ কর, তুই
চিঠি? হ্যাঁ চিঠি। ব্যাপারটা কি মানে ব্যাকডেটেড হয়ে গেল না? ব্যাকডেটেড উইথ ক্লাসিক। আর এখনকার মায়ের তো মনে কর ট্রেন্ডি পোলাপেন পছন্দ করে না, বাবা যে হয়তো সবার মতো দেওয়া যায়, হয়তো পাতলা হয়তো খারাপ, বুঝিস নাই ফোন বুঝছি তোর এমনি হইব না, তুই একটু ভ্যালু অ্যাড কর, সেটা কাজ কর। তুই তোর হাতের ছোট্ট একটা রক কাইটটা কাটবি, গাইটটা রক্ত তৈরি করে রক্ত দিয়ে মনে কর চিঠি লিখবি, তোর মনে ভাব প্রকাশ করবি, করে লাস্টে লেখা দিবি আমার রক্ত দিয়ে লেখা। আমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম কবে তুমি আমার কথাটা বলো, কালকে স্কুল ছুটির পর দুজন একসাথে ঘুরবো, আর তোমাকে আমি বলবো। জানি না কি করে তোমার সাথে হলো দেখা, সব কিছু ভুলে শুধু ভাবি তোমার কথা, জানি না কি করে তোমার সাথে হলো দেখা, সব কিছু ভুলে শুধু ভাবি তোমার কথা, যে মনে আছো সামনে নেই করে তোমার বলে দে, তুমি যে মনে আছো সামনে নেই করে তোমায় আমি বলে দে, এই হৃদয়ে সব কথা মন ওরে পিছু ঘুরে ভালোবাসতে চায় শুধু তোমার, মন ওরে পিছু ঘুরে ভালোবাসতে চায় শুধু তোমার, মন ওরে পিছু ঘুরে ভালোবাসতে চায় শুধু তোমার, যেদিকে তাকাই শুধু তোমায় দেখতে পাই, কি যে এক ঘোরে আমি আমার মধ্যেই নাই, ও যেদিকে তাকাই শুধু তোমায় দেখতে পাই, কি যে এক ঘোরে আমি আমার মধ্যেই নাই, তুমি যে মনে আছো সামনে নেই করে তোমায় আমি বলে দে, তুমি যে মনে আছো সামনে নেই করে তোমায় আমি বলে দে, এই হৃদয়ে সব কথা মন ওরে পিছু ঘুরে ভালোবাসতে চায় শুধু তোমার, মন ওরে পিছু ঘুরে ভালোবাসতে চায় শুধু তোমার, মন চিন্তা করে দেখছেন স্যার, ও তো আমার মাথা হেড করে দিল, শেষ পর্যন্ত একটা মেয়ে ঘটিত ব্যাপারে আমাকে অসম্মানিত করলো, আমি খুব রাগ করেছি, ওর গায়ে হাত তুলেছি। কান্দতেছো কেন? আব্বা মারছে। কি বলো তুমি, মারছে? এরকম একটা দামড়া ছেলের মারছে? মারছে, কিন্তু আরো খারাপ লাগছে যে বকা দিচ্ছে। আচ্ছা
I'm feeling so bad. Don't feel bad. আমি জানি আমি সব কিছুই জানি। একটা গল্প বলি তোমাকে। একটা ছেলে ঠিক তোমার মতোই দেখতে আর একটা খুব সুন্দর মেয়ে প্রেম করত। মেয়েটার খুব ছোট ছোট জিনিস পছন্দ ছিল, ফুল, চীনাবাদাম। ছেলেটা এসব কিনে নিয়ে আসতো। ছেলেটার একটা সাইকেল ছিল, ওই সাইকেলে করে তারা দুইজন ঘুরত রাস্তায় লেকে। একদিন হঠাৎ করে কে যেন দেখে ফেলে মেয়েটার ফ্যামিলি। মেয়েটার বাপ মা এত বেশি চটে, দূরে কোথায় যেন পাঠায় দেয়। ছেলেটা অনেক খুঁজে। ছেলেটার ওই শক্তি সামর্থ্য কিছুই ছিল না যে মেয়েটাকে খুঁজে বাইর করতে। বহু বছর পর ছেলেটা মেয়েটারে দেখতে পায় একটা রেস্টুরেন্ট। মেয়েটা ঠিক আগের মতোই আছে, খুব সুন্দর। পাশে একটা লোক আর সামনে ফুট ফুটে ছোট্ট একটা মেয়ে। বুঝতে বাকি থাকে না এটা ওরই মেয়ে। ওই পাশের লোকটা হয়তো ওই ছেলেটাও হইতে পারত। এই ছেলেটা কে জানো? ইটস মাই স্টোরি। একটা বিষয় বুঝতে পারতেছো? জীবনে চড়াই উতরাই এসব থাকে, কিন্তু জীবনকে বলতে হয় ইটস ওকে। সব সম্পর্কের হ্যাপি এন্ডিং হয়, কিছু কিছু সম্পর্কে স্যাড এন্ডিং হয় জীবনে। এটাই আমি তোমার একটা কথা বলবো, আমার কথাটা রাখতে হবে। আমি কালকে তোমাকে একটা জায়গায় নিয়ে যাবো এবং আমি তোমাকে যেটা করতে বলবো তুমি সেটাই করবা। করবা? দ্যাটস ফাইন। আঙ্কেল, আমি আগে যে কাজটা করছি ওটার জন্য খুব সরি। আমাকে প্লিজ ভুল বুঝবেন না। আপনি প্লিজ মাফ করে দেন আঙ্কেল, আমার জন্য। ঠিক আছে, তুমি যখন বলতেছো বাবা ক্ষমা করলাম। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ। কি এখন এখানে দাঁড়ায় থাকলে হবে? বাসে যেতে হবে না? চলেন। আপনি এখানে দাঁড়াইছেন কেন? এখন পড়াশোনার সময়, এসবের সময় না, বুঝছেন? যান ভিতরে, যান পড়াশোনা করেন। আসো। আসো। আর কি বলছে? এখন পড়াশোনার সময়, এসব করার সময় না, যাও ভিতরে যাও। টিচার, থ্যাংক ইউ। তোমারও থ্যাংক ইউ। কেন? এই প্রথম তুমি আমাকে টিচার বলে ডাকছ। পড়াশোনার মুড আসছে? জি টিচার, আসছে মুড, আসছে পড়ার। তোমরা কি চাইলে আজকে এখন থেকে শুরু করতে পারি? হ্যাঁ, গ্রেট, লেটস স্টার্ট। পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়ামের চারটা স্তর আছে, মানে চার রকমের আবরণী থাকে, সেগুলো লিখতে হবে চারটা, ঠিক আছে? তন্তুময় বা ফাইব্রাস পেরিকার্ডিয়াম ফার্স্ট ওয়ান, সেকেন্ড ওয়ান সেরাস পেরিকার্ডিয়াম। কী লিখতেছো দেখি? তুমি কি ঘুমাচ্ছো এখানে? ঘুমাইতে আসছো? এ ফর অ্যাপেল, বি ফর বড় অ্যাপেল, সি ফর ছোট অ্যাপেল, ডি ফর ডাবল অ্যাপেল। আমি তোমাকে এখানে জীববিজ্ঞান পড়াইতেছি আর তুমি এখানে অ্যাপেল নিয়ে গল্প লিখতেছো, নিউটন ফলাচ্ছো তুমি এখানে। এই দেখো, তুমি নিউটন হবা,
একটা কিছু ঠিকঠাক মতো তুমি ধরতে পারছো না, তুমি আবার রাখো ধরো আজকে আমরা পড়ছি পরিপাক তন্ত্র এবং পরিপাক তন্ত্রের মধ্যে যা শেষ কর শেষ চিনি কম দিচ্ছে বাড়াই তো শেষ যেটা পড়াচ্ছিলাম পরিপাক তন্ত্র চা খেয়েছিল একটু আগে, এখন ঘুমাসার কোনো কারণ নাই, বাহানাটা আমরা সামনে করব না, করতে হবে মানে হচ্ছে করতে হবে, এরকম ভাগে এত কমার টিকিট পরিপাক তন্ত্র নকল করছ তোর এই অবনতি, আজকে আমার এই দিনটা দেখতে হলো, তোর কলেজ থেকে কমপ্লেন আসছে, তোর এক্সপেল করতো, আমি রিকোয়েস্ট করে এক্সপেল ডাকাইছি, তুই কি চাস বাইরে মারামারি করস, আমার কাছে কমপ্লেন আসে, তুই যা ইচ্ছা তাই ইচ্ছা করতেছস, তোর রাস্তা আমি মাইরে ফেলাম, মাইরে ফেলবে মানে পড়তে চাইছি কি, আমি পড়তে চাইছি কমার্স, কি করছো জোর করে সায়েন্সে ভর্তি করাই দিছো আমাকে, আমারে জন্ম দিছো কেন, মাথা বেঁচে দেওয়ার জন্য আন্টির কাছে শুনলাম যে তুমি তোমার আব্বা আম্মার সাথে মিসবিহেভ করছো, শর্ট করে কথা বলছো, আপনি বিশ্বাস করবেন না ওরা যে আমাকে কত চাপে রাখে আপনার কোনো ধারণাই নাই, আর সেই জন্য তুমি তোমার আব্বা আম্মার সাথে চিল্লায় কথা বলবা, মিসবিহেভ করবা, এই তো সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনের বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদী মশলায় যেটাই রাঁধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়া আর কিছু মাথায় থাকবে না, রাঁধুনের রেডিমিক্স বিরিয়ানি মশলা, আসো আমার সাথে আসো টিচার, আমরা হঠাৎ এখানে আসছি, খবরগুলো কাদের? এই যে পাশাপাশি দুটো খবর দেখতে পাচ্ছি, কারা শুয়ে আছে জান? আমার বাবা, আমার মা, কি সুন্দর দেখো তারা দুজন পাশাপাশি শুয়ে আছে, আর আমি তাদের কাছ থেকে কত দূর,
তুমি তোমার বাবা মার সাথে চিল্লাচিল্লি করছিলে না, মিসবিহেভ করছিলে না। আমি জানো ভাই কি সুন্দর দেখাবো তারা দুজন শুয়ে আছে, আমি ডাকি শুনে না, কথা বলি উত্তর দেয় না। কত চাই আমি তারা আমার সাথে চিল্লাচিল্লি করো, আমি তাদের সাথে চিল্লাচিল্লি করি, আমি তাদেরকে বলি আপনারা আমার সাথে ঠিক করতেছেন, আপনারা ঠিক নাই, আমি ঠিক, কিছু বলে না, কোনো উত্তর দেয় না। কত ইচ্ছা হয় আমার, আমি বলি আব্বা বাজারে যাচ্ছেন, আমার একটু সাথে করে নিয়ে যা, আমার হাত ধরে নিয়ে যা, হাত ধরে নিয়ে আসে, চাই যে মাকে বলি মা কিছু মাত্র আমরা করছো, আমাকে একটু মুখে তুলে খাওয়াই দাও, পারি না কারণ তারা নাই, একদম নাই। আমি আমার রাগ কান্না হাসি আনন্দ দুঃখ কষ্ট চাইলেও পারি না শেয়ার করতে ওদের সাথে, তুমি পারো, তুমি ভাগ্যবান, তুমি লাকি যে তারা তোমার সঙ্গে আছেন, জীবিত আছে, আর তুমি তাদের সাথে মিসবিহেভ করো। টিচার হিসেবে একটা রিকোয়েস্ট করবো তোমার কাছে, আমার কথাটা রাখো, তোমার বাবা মা তাদের সাথে মিসবিহেভ করো না, চিল্লাচিল্লি করো না, যখন থাকবে না তখন বুঝবো। মাফ চাইছি, ওরা আমাকে মাফ করে দিচ্ছে, এখন তো সব কিছু ঠিকঠাক, তাই না? তোমার আব্বা আম্মা তোমার মাফ করতে পারছে, আমি তো পারতেছি না, আমি তো একটাবারের জন্য ভাবতে পারতেছি না যে আমার স্টুডেন্ট সে নকল করে, নকল করে সে পাশ করবার চেষ্টা করে। তোমার কাছে কি মনে হয় নকলটা খুব সহজ সাধারণ জিনিস? তুমি দুষ্টামি করো, তুমি মজা করো, তুমি ঠিক মতো পড়তে চাও না, কিচ্ছু মনে করি না, কিন্তু এই নকলটা আমি কোনোভাবে মানিয়ে নিতে পারি না। আমার কাছে নকলটা কি জিনিস জানো? দুর্নীতি। এই যে আমাদের এই দেশ, এদেশ আরো উন্নত হতে পারত, হয় না কেন? শুধুমাত্র দুর্নীতিবাজদের জন্য। আর তুমি যেটা করছো সেটা দুর্নীতির শুরু,
এভাবে করে সামনে আগে যাব। এবং আমি নিজ হাতে এমন একটা ছেলেকে সামনের দিকে আগে দেব যে কিনা বড় হয়ে এর চাইতে বড় একটা দুর্নীতি বাঁচাবে। এই জন্য আমি তোমাকে পড়াই, এই জন্য আমি কষ্ট করি। আমি জীবন কোনদিন একজন টিচার হিসেবে সেই কষ্টটা পাই নাই যেটা আজকে এখন আমি পাইতেছি। তোমার মতো একজনকে আমি পড়াইতে চাই না, এবং তোমার এই চেহারাও আমি আর জীবন কোনদিন দেখবো না। টিচার, ডোন্ট কল মি টিচার, সামনে আসবো না কোনদিন, তোমার চেহারাও দেখাবো না। কথা শেষ। সেটা তো আমি একদিন বলে দিছি। এই কয়েকটা কথা আমার শুনে যাও। বলো। আমি আমার কলেজে প্রত্যেকটা টিচারের থেকে মাফ চাইছি। সবাই সব টিচারদের পায়ে ধরে আমি মাফ চাইছি। সবাই ক্ষমা করে দিছে। আর আপনি যদি ক্ষমা না করেন তাহলে কিন্তু আমি শান্তি পাবো না, আর আমি শান্তি পাচ্ছিও না। আমার কলেজ থেকে বলছে আমি আরেকবার টেস্ট পরীক্ষা দিতে পারবো। আর টিচার, আপনি যদি আমাকে না পড়ান সত্যিতেই আমি ফেল করব, আমি পাশ করতে পারবো না। আপনাকে আমার দরকার, এইবার আমাকে ফিরাই দিয়েন না, এইবার শেষবারের মতো আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনোই নকল করব না, বিশ্বাস করেন আমাকে এই শেষবারের মতো আমাকে মাফ করে দেন। কালকে যাব পড়াইতে। থ্যাংক ইউ টিচার, থ্যাংক ইউ। ওরা থেকে জানো, দিস ইজ দি লাস্ট টাইম। বাড়া আসো, কেন যাও। ফোন থেকে আমি ফোন করছি, ফোন ধরতেছো না কেন তুমি? তোমার বাসায় ফোন করলাম, বাসায় কেউ ফোন ধরতেছো না? আজকে রেজাল্ট দেবার কথা না? রেজাল্ট আনছো কি? রেজাল্ট কি? টিচার, এই যে গ্রেড শীটটা। আনবিলিভেবল, আনবিলিভেবল, জি সবগুলোতে হে প্লাস। I'm just proud of you. I'm so happy. I'm so happy for you.
আপনি একটু বেশি বলছেন, আমি তেমন কিছু করতে পারি। আমি যেটা করেছি আমি সেটা শুধু রেসপন্সিবিলিটি করছি, তেমন দায়িত্ব। আর যদি ক্রেডিট দিতে চান ক্রেডিটটা কিন্তু কোনো অংশে আমার একা না, ক্রেডিট পুরো। ঠিক আছে, ক্রেডিট তোকেও দিলাম। আপনি কিন্তু চা না খেয়ে যাবেন না, আর মুড়ি ভর্তা খুব পছন্দ, আমি চা আর মুড়ি ভর্তা করে নিয়ে আসছি। ঠিক আছে, ফাইনালি ইউ মেড ইট টিচার, ইউ মেড ইট টু। তাহলে তারপর কি? তারপর কি? এই তো কিছুদিন পরেই গ্রামের বাড়িতে যাব, যেখানে আমার বাবা মা শৈশব, তাদের বিয়ের পরবর্তী জীবন সব একসঙ্গে বাবা মার স্মৃতি সঙ্গীত করব। আমার একটা কোয়েশ্চেন ছিল। বলুন। আপনার আব্বা আম্মার কবর এখানে? বেশ আগের ঘটনা, আমি তখন অনেক ছোট। আমার বাবা মার একটা কার অ্যাক্সিডেন্ট হয়, সেখানে আমিও ছিলাম। হাসপাতালে নিয়ে যায় সবাই, সেখানেই তারা মারা যায়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কোনোভাবে খুঁজে পাচ্ছিল না আমাদের আত্মীয় স্বজন কাউকে। বেশ কিছুদিন মর্গে পড়ে থাকবার পর তাদের লাশ হাসপাতাল থেকেই ওখানটাতে দাফনের ব্যবস্থা করা হয়। অনেক ছোট ছিলাম আমি, কিছুই বুঝতে পারছিলাম না, কী বলবো কী করবো কিছুই মাথায় আসছিল না। তারপর আমার এক খালা এসে আমাকে হাসপাতাল থেকে নিয়ে যায়। খালার কাছেই বড়, এই তো টিচার। আমার একটা আবদার ছিল। কি আবদার? আপনার আব্বা আম্মার কবর এখানে, আমার আব্বা আম্মা এখানে, এইবারে ঈদটা আমাদের সাথে করো, আব্বা আম্মা অনেক খুশি হবে। সেটা হয় না টিচার, প্লিজ। আরে না, এটা হয় না, প্লিজ। আরে বাবা, আমার বাবা মার স্মৃতি সব ওখানে, গ্রামের বাড়িতে আমি সবসময় ঈদ করি, ওখানেই করবো। তাহলে আমি আপনার সাথে ঈদ করব, আমি আপনাকে কখনো আর একা ঈদ করতে দিব না। পাগল নাকি, কি বলো তুমি? সেন্স আছে? বাজে কথা বলো না তো, প্লিজ থামো। আপনি কি চান আমার আব্বা আম্মা আমাকে ছাড়া ঈদ করুক? কারণ আমি আপনার সাথে ঈদ করব। বাচ্চামি করো না, যথেষ্ট হয়েছে টিচার। আপনি বলছিলেন এই রেজাল্টটা আমি অর্জন করতে পেরেছি। হ্যাঁ বলেছি, আমি এখনো বলি। তাহলে আমাকে একটা গিফট দেন, আপনার ঈদটা আমাকে গিফট করুন। কথা শিখে গেছো না? হ্যাঁ ঠিকই শিখছি। আচ্ছা করলাম। আসলে আসলে Very. Who's it?